বিএনপি জামাত জোটের ডাকা অবরোধ ও হরতালে গত এক মাসে সারা দেশে পেট্রোল বোমা হামলা ও অন্যান্য নাশকতায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক সাধারণ মানুষ। মহাসড়ক ও রেলপথে চলছে চোরাগোপ্তা হামলা। এ পরিস্থিতি মোকাবেলায় কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রাজধানীতে সোমবার এক আলোচনা অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, নাশকতাকারীরা কোনো ছাড় পাবে না। যারা আজকে এই সন্ত্রাস করছে তাদেরকে ইনশাল্লাহ 6 মাসের মধ্যে আমরা বিচারের রায় দিয়ে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করব। নাশকতায় বিএনপি জামাত জড়িত অভিযোগ করে তাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা আবারও নাকচ করেন আইনমন্ত্রী। আমরা সংলাপ করব এরকম কোনো চিন্তা ভাবনাই আমাদের নাই। আরেক আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত নাশকতা মোকাবেলায় নতুন আইন, নতুন আদালত এবং নতুন বাহিনী গঠনের পরামর্শ দেন। আমাদেরকে নতুন আদালত, আমাদেরকে নতুন আইন এবং এদেরকে মোকাবেলা করার জন্যে ক্ষিপ্রতা সম্পন্ন নতুন ট্রেন বাহিনীও গঠন করতে হবে। চলমান সহিংসতা কোনো রাজনৈতিক সংকট নয় মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এসব ঘটনা নিছক সন্ত্রাসী কর্মকাণ্ড। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।